Assalamualaikum guys, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনাদের আজকে জানাবো বাজারে বাকি কি কি শাক খায়, সব বিস্তারিত আজকে জানাবো আপনাদের। চলুন ভিডিওটি শুরু করার আগে কিছু আপনাদের খরগোশ দেখাই। চলুন আজকে আপনাদের দেখাবো আমার খরগোশগুলো। দেখুন সামনে আছে আমার খরগোশগুলো, এই তো সাদা বা কালো, মানে একটা অ্যাশ কালার। এই খরগোশটা কিছুদিন হয়েছে আনছে আর কি, বেশি দিন হয়নি, নতুন আজকে আমার কাছে। আর এই তো মানে কালোটা দেখছেন, কালোর মধ্যে সাদা, এই এটার মানে একটা টুকরো নিয়ে গেছে, একটা মানে বাচ্চা ছিল একটি, আর বেবিটা এলো কুকুরে কালকে নিয়ে গেছে আর কি, মারা গেছে। বেবি একটা আছে এখন, অনেক সুন্দর বেবি, বড় হয়েছে এখন, মানে ও নিজে নিজে খাবার খেতে পারে আর কি। অনেক মানে সাতাড়াও মানে আনছি প্রায় সপ্তাহ নিয়েছে, অনেক সুন্দর মাশাল্লাহ, অনেক সুন্দর খাবার খায় ওরা, ওদের মানে আমার খুব ভালো লাগে আর কারণে আমি ওদের আনছি। আর যারা মানে এরকম খরগোশ পালতে চান আর কি, খাসাইও পালতে পারবেন, আর যদি কোন না আপনি বাণিজ্যভাবে পালতে চাই, অবশ্যই মানে একটা ওদের জন্য পরিমাণ মতো একটা ঘর তুলতে হবে, ওই ঘরে ওদের পালতে হবে, যাতে কোনো কুকুর না ঢুকতে পারে, কারণ ওদের সাথে কুকুরের সাথে অনেক আরিফ। এই দেখুন আমার কলোনিটা, মানে একটু ভবিষ্যতে মানে ইচ্ছা আছে আমার কলোনিটা অনেক বড় করার, বর্তমানে এইটুকুই থাকবো। আলহামদুলিল্লাহ পানি পাখি অনেক হয়েছে, সামনে আরো হওয়ার হবে, অনেক বড় করবো ইচ্ছা আছে আমার আর কি। কবুতর দেখুন, কবুতর আসিল অনেকগুলো, প্রায় 9 জোড়া কবুতর ছিল, সবগুলা নোংর খেয়ে ফেলছে, এখন আছে আমার 4 জোড়া, বোম্বাই আছে 2 জোড়া, আর দেশি আছে 2 জোড়া। দেখুন এখন আমি শাক, মানে শাক আমি রাখছি এই জায়গায় দিকে, শাকগুলো আমার বিল থেকে আনা, নিজের হাতে বিল, আমাদের ওই জায়গায় বিল আছে, সেই বিলে থেকে আমি আনছি আর কি। দেখুন এখন ডুবো, মানে পাখিরে বাজিকে পাখিরে খাবার দেওয়ার আগে এইগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। এখন ডুবো, কারণ ময়লা থাকলে পাখির রোগ ব্যাধি হতে পারে, এখানে খুব পরিষ্কার করতে হবে, খুব ভালোভাবে পরিষ্কার করার পরে ওদের খাবার দিতে হবে আর কি। দেখুন পানি দিয়ে মানে আমি ভালো করে 2-3 বার করে ভালোভাবে ধোয়ার পর আমি ওদের দিব আর কি। এখন ধোয়া শেষ, এখন নিয়ে যাব কলোনিতে। আর ওদের সবসময় শাক দিবেন যেদিন আর কি রোদ থাকবে একটু, ওই দিন বৃষ্টি বৃষ্টি বা ঠান্ডা থাকার কারণে কখনোই শাকগুলা দিবেন না পাখিগুলো, কারণ ওদের যে পায়খানাটা তখন একদম পাতলা হবে, পায়খানা মানে ওই পায়খানা দিকে ওদের রোগ হতে পারে, পেটের সমস্যা হতে পারে, ডায়রিয়ার লক্ষণ হতে পারে। আর শাক সবসময় আপনারা সপ্তাহে 3 দিন দেওয়ার চেষ্টা করবেন, কারণ দিব এখন। আর আমি সপ্তাহে ওদের 3-4 দিন মানে রেগুলারলি 3-4 দিন আমি ওদের শাক দিই, কলমি শাক সাথে এলাঞ্চে শাক সাথে নিম পাতা, আরো অন্যান্য যেমন সাদিনা পাতা পুদিনা পাতা এইগুলো আমি দিয়ে থাকি। আপনারা চেষ্টা করবেন সপ্তাহে 2-3 দিন এইগুলাও দিতে। দেখুন আমি ওদেরকে সবাইকে দিয়ে দিচ্ছে, ওরা খাবে। সবসময় চেষ্টা করবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পাখিগুলো, আর ওদের খাবারগুলো সবসময় ভালো দিতে। আর শাক এগুলো মানে আরো কিছু কিছু শাক আছে, যেমন এই এলাঞ্চি শাক, তারপর অন্য অন্যান্য ধরনের শাক আছে, ওগুলোও দিতে পারেন আপনি, সমস্যা নেই, মানুষ যেগুলো খায় আর কি, লাল শাক পালন শাক এগুলোও দিতে পারেন পাখির জন্য, এগুলো অনেক উপকার, কারণ দেখা যায় মানে খাঁচায় যে থাকে, খাঁচায় অনেক পুষ্টির অভাব থাকে, এই পুষ্টির অভাবের কারণে অনেকেই দেখা যায় নতুন পাখি কিনে রাখার পরে ডিম আর দেয় না, অনেক টেনশনে পড়ে যায়। তো আপনারা কেউ পাখিদের মানে ওষুধ দিবেন না, কোনো ভিটামিন জাতীয় কোনো ওষুধ টষুধ দেওয়ার দরকার নাই, প্রাকৃতিকভাবে আপনারা যেমন এলাঞ্চা এগুলো সিড মিক্সটা একটু ভালো দিবেন,
ফয় ফলান্তি শাক খাওয়াবেন, মাঝে মধ্যে ভুট্টাগুলো আছে ভুট্টাগুলো সেদ্ধ করে খাওয়াবেন, গম সেদ্ধ করে খাওয়াবেন, ডিম বাচ্চা ইনশাল্লাহ দিবে, অবশ্যই দিবে। এই দেখুন আমার আলহামদুলিল্লাহ যে জায়গায় ডিম দিয়েছে, তারপরে যে নিচে ওই জায়গায় ডিম দিয়েছে, কুমির শাক দিলাম, আলহামদুলিল্লাহ আমার পাখির অনেক ভালো সুস্থ, সবসময় সুস্থ থাকে। আর সবসময় মানে ডিম বাচ্চার আমি রেস্টে পাখি রেস্টে দিতে পারি না, বাচ্চা একটু বড় হয় দুই মাস এক মাস হয় আবার ডিমে আসে পড়ে মুড়ে আসে পড়ে ডিম দিয়ে দেয়। অনেক ভালো আলহামদুলিল্লাহ যে জায়গায় দেখেন ডিম দিয়ে বসে আছে, আমার কলোনিতে সবসময় সাতটা আটটা সবসময় ডিম দিয়ে থাকে, এই জায়গায় হয়তো ছয়টা মেবি ছয়টা, হ্যাঁ ছয়টা দেওয়া যায়, ডিস্টার্ব করবো না ওদের, কারণ ডিস্টার্ব করাটা নাই করাটাই ভালো। তো এখন দেখুন এই পাশে যেগুলো সব বাচ্চা যে আমার ভালোবাসার সেই গুলো দেখুন, আমার কলোনি সবচেয়ে সুন্দর এবং আমার ভালোবাসার একটা পাখি যদি থেকে থাকে তাহলে আমার এই কিলা গুগুটা দেখুন, হ্যান্ড পেটিং একদম আমার ভালোবাসার একটা পাখি। দেখুন এই পাশে একটা আছে, এটাও খুব সুন্দর ভাবে খাচ্ছে দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর যারাই আমার মানে রেগুলারলি আর কি আমার ভিডিওটি দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনো জলদি সাবস্ক্রাইব করে নিন, আর সবসময় আমার পাশে থাকবেন কারণ আমি নতুন, চাই আমি আপনাদের মাঝে আরো ভালো ভালো ভিডিও দিতে, আমাকে সবসময় উৎসাহ দিবেন, আমি আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেবো আর কি। সবাই ভালো থাকবেন।